এটা আমার প্রথম মানে চুম্বন দৃশ্য অন স্ক্রিন চুম্বন দৃশ্য আমি একটু নার্ভাস ছিলাম ওয়েব সিরিজ করার কথা হচ্ছিল রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে আই হ্যাড আ ব্যাড এক্সপেরিয়েন্স যে ধরনের কথা আমি শুনেছি যে ধরনের কথা আমাকে শুনতে হয়েছে সেগুলো আমার কোনো ভালো লাগেনি আমিও বড় পর্দায় বেশি করে কাজ করতে চাই আমি জিমটা জয়েন করেছি যাতে আমি সব খেতে পারি এটাই আমার চিরকাল জিম যাওয়ার মোটো যেখানে তোমাকে শুধু তোমাকে চাই বাবু পাই না পাই এক জীবনে তোমার কাছেই যাব নমস্কার সংবাদ প্রতিদিন ডটইন এ আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের সঙ্গে রয়েছেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় আমরা কথা বলবো সোলাঙ্কির সঙ্গে আড্ডা দেব তার আপকামিং ছবি শহরের উষ্ণতম দিনে নিয়ে কেমন আছো প্রথমে জানি ভালো বেশ ভালো বেশ একটা বেশ ছুটির মেজাজে আছি আপাতত আবার কাজ শুরু হলে তখন থাকবো না তো রিসেন্টলি এত লম্বা একটা কাজের পর একটা গ্যাপ পেয়েছি তো সো ভালোই লাগছে বাড়িতে আমার খারাপ লাগছে না আর যা গরম তাতে বাড়িতে থাকতে খুবই ভালো লাগছে এই নতুন হেয়ার কাটটা কি সামার স্পেশাল সামার স্পেশাল আর তারপরে এটা আমার বন্ধু বান্ধবরা আমার অনেক ফ্যানেদেরকেও আমি দেখেছি কমেন্ট করতে আমার মজা লেগেছে যে ওরা খেয়াল করে দেখেছে যে একটা করে কাজ শেষ হলেই আমি চুল কেটে ফেলি একটা করে কাজ শেষ হলে আমি চুল কেটে ফেলি আই প্রেফার আর কি একটা কাজের পর আমি জাস্ট চপ অফ মাই হেয়ার একটু যত্ন করা শুরু করি চুলটার কারণ নাহলে চুলটা রাখতে পারবো না একদম দেখ ছুটিটা কিছুটা ড্যামেজ কন্ট্রোলে কাজে দেয় কার কিছুটা ড্যামেজ কন্ট্রোল আর ভীষণ মানে কাটার পর রিয়েলাইজ করলাম যে দিস ইজ দ্য বেস্ট ডিসিশন এভার কারণ এত গরম পড়েছে সো ইটস ইজি টু মেইনটেইন খুব ভালো দেখাচ্ছে খুবই ভালো দেখাচ্ছে আচ্ছা এবারে জানতে চাই তোমার আপকামিং ছবি শহরের উষ্ণতম দিনে ট্রেলার রিলিজের পর থেকে কি রকম ফিডব্যাক পাচ্ছো খুবই ভালো মানে আমি তো ট্রেলারটা মানে আমি ট্রেলার রিলিজেই দেখেছি তার আগে অবধি আমি ট্রেলারটা দেখিনি সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড মানে এবং টেন্স ছিলাম যে কেমন হবে কি বৃত্তান্ত কারণ খুব অন্যরকম একটা গল্প আর খুব জানপ্রাণ দিয়ে কাজ করা কিছু কাজ থাকে না যে তুমি অনেকটা দিয়ে দাও সেই কাজটার মধ্যে তো এই ছবিটা অনেকটা সেরকম আমি মানে ভীষণ ইনভলভড শুরু থেকে শেষ অবধি সো ট্রেলারের ফিডব্যাকটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম কিন্তু তারপর ট্রেলারের যা ফিডব্যাক মানে আই এম ওভারওয়েলমড থ্যাংক ইউ এভরিওয়ান সবাই এত ভালো বলেছে এবং মানে পার্সোনালি মেসেজ করে লোকজন আমাকে বলেছে দেখা হয়েছে তারা আমাকে বলেছে তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা ইচ্ছে নদীর পর এতদিন পর ছ বছর পর তুমি আর বিক্রম একসঙ্গে ফিরছো আর বড় পর্দায় প্রথমবার সব মিলিয়ে 8 বছর এই একটা ব্যাপারে আমি টাচবোর্ড আমি একটু লাকি বলবো নিজেকে কারণ মানে ধরো বিভিন্ন মাধ্যমে কাজ করার সময় একটা মাথার মধ্যে ঘোরে তো যে আমি ধরো টেলিভিশন করেছি ওয়েবে আমি সেই দর্শককে পাবো কিনা ঠিক ছবি করলাম ছবিতে সেই দর্শককে পাবো কিনা সেটা ট্রান্সলেটেড হবে কিনা রাইট বাট এই একটা ব্যাপারে আমি কি বলবো নিজেকে খুব লাকি মনে করি যে আমার দর্শকরা আমাকে সমস্ত পর্দায় অ্যাকসেপ্ট করেছে তারা খুব ভালোবেসেছে এবার তাদের সবচেয়ে প্রিয় জুটি তারা এতদিন ধরে লোকজন মেসেজ করেছে যে তোমাকে আর বিক্রমকে একসাথে দেখতে চাই ছোট পর্দায় বড় পর্দায় মেজ পর্দায় যেরকম পর্দায় হোক তোমরা ফেরো কিন্তু আমরা ওই ওয়েট করছিলাম আর কি একটা ভালো রাইট মোমেন্টের জন্য বিকজ ইচ্ছানদী ওয়াজ সো গুড ইচ্ছানদীকে সবাই এত ভালোবেসেছে তো সেরকম একটা জাস্টিসও তো করতে হবে একটা একটা মানে জুটি এবং দর্শকদের প্রতি একদম একদম তো সেই জন্য উই ওয়ার ওয়েটিং তারপরে শহরের উষ্ণতম দিনের স্ক্রিপ্ট আসে এবং কাজ করি দর্শক তো ভীষণ খুশি তারা আমাকে মানে সব থেকে মজা হয়েছে যে ইচ্ছা নদীর যে কটা ফ্যান পেজ আছে তো তারা আবার হঠাৎ ভীষণ চাঙ্গা হয়ে গেছে মানে তারা খুব এক্সাইটেড যে এবার প্রত্যেক দিন আমি দেখছি রোজ নতুন নতুন তারা রিল পোস্ট করছে এডিট করছে তো সবাই ওরাও ভীষণ ইনভলভ হয়ে গেছে আমি এক্সপেক্ট করিনি মানে আমাদের ছবি আমরা ইনভলভ থাকবো সেটা খুব স্বাভাবিক
বাট আমরা আমাদের পুরো ফ্যান বেসটাকে দেখছি, ওরা যেভাবে আমাদের থেকে বেশি প্রমোশন বোধহয় ওরা করছে। এই ছবিটা তোমার প্রেমের ছবি, উষ্ণতার ছবি, সেটা আমরা ট্রেলারেই বুঝতে পারছি। তো সেখানে আদরের পরিমাণও অনেকখানি আমি যতদূর বুঝেছি। তো না, অনেকখানি নয়, মানে একটা খুব স্বাভাবিক সম্পর্ক যেরকম হয় একটি প্রাপ্তবয়স্ক কাপলের মধ্যে, সেরকমই সম্পর্ক এবং কোনো বাড়াবাড়ি নেই। তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে, তোমার কোথাও মনে হবে না যে এখানে এটা দরকার ছিল। বুঝলাম, এরকম নয়। মানে সেইটা যখন আমি স্ক্রিপ্ট পড়ি তখনই অরিত্রর সাথে আমার কথা হয়েছিল। অরিত্র বলেছিল যে তোমার যদি মনে হয় কোনো দৃশ্যে তোমার অসুবিধা হবে বা কোথাও মনে হচ্ছে যে চিত্রনাট্যে এটা দরকার নেই, না হলেও এই মোমেন্টটা কোনোভাবে এফেক্টেড হবে না, তুমি আমাকে বলবে, বাট আমি খুঁজে পাইনি সেরকম মোমেন্ট। ফাইন, বিক্রমের সঙ্গে তোমার কিছু মনে দৃশ্যও রয়েছে, সো ওয়ার ইউ কমফোর্টেবল উইথ দ্যাট সিন? এটা আমার প্রথম মানে চুম্বন দৃশ্য, অন স্ক্রিন চুম্বন দৃশ্য, সো আমি একটু নার্ভাস ছিলাম অনেস্টলি। বাট ওটাই বলছিলাম যে আমি প্রথম যখন ওয়েব সিরিজ করি তখন আমি সেই কাজটা রনিদার সাথে করেছিলাম, রজতাভ দত্ত। সো আই রিমেম্বার রনিদাকে আমি কেন জিজ্ঞেস করেছিলাম আমি জানি না, ওখানে একটা আমি এমনি কত যেহেতু ওরকম একটা মানুষকে পেয়েছি আর কি, যা জিজ্ঞেস করা যায়, যা প্রশ্ন করা যায় সব জেনে নেবো, এরকম একটা ব্যাপার। সো আমি রনিদাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা রনিদা, অনস্ক্রিন কিস অ্যান্ড অফ স্ক্রিন কিসের মধ্যে ডিফারেন্স কী? সো রনিদা আমাকে খুব সুন্দর টেকনিক্যালি একটা খুব ভীষণ সুন্দরভাবে বুঝিয়েছিল, ওনারা এত সিনিয়র, এত এক্সপিরিয়েন্স। সো আই ফলোড দ্যাট অ্যান্ড ইট 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 didn't bother me, মানে আমার অসুবিধা হয়নি। বর্তায় স্মোকিং এর দৃশ্য রয়েছে এই ছবিতে, হ্যাঁ হ্যাঁ, সো সেটাতে তোমার আপত্তি ছিল কি না ছিল? না না, আপত্তি ছিল না, তার কারণ ওটাই আমি বললাম। আর তাছাড়া আমি এর আগে পর্দায় আই হ্যাভ স্মোকড। ওকে ওকে, আই সি মানে এটা তো অনিন্দিতা, হ্যাঁ মানে অনিন্দিতা যদি সিগারেট খায় আর ডিরেক্টর যদি মনে করে যে অনিন্দিতা যেরকম মেয়ে অনিন্দিত সিগারেট খাওয়াটা খুব স্বাভাবিক, বুঝলাম, তাহলে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। বুঝলাম। আচ্ছা বাবা বেবি ও সেই ছবিটাতে তুমি প্রচণ্ড তোমাদের একটা সাফল্য পেয়েছিলে, তোমরা খুব সুন্দর যিশুর সঙ্গে তোমাকে খুবই ভালো লেগেছিল। তারপর তুমি কি আরেকটু বেশি সিনেমার কাজ আশা করেছিলে? কাজ আশা করেছিলাম এবং এখানে আমি নির্মাতাদের খুব একটা দোষ দেব না, তার কারণ আমি তো অ্যাভেলেবল ছিলাম না, আমি তো একটা টেলিভিশন শো করছিলাম, হ্যাঁ, এবং তাও তো অরিত্রর সাথে মানে এই যে শহরের উষ্ণতম দিনে ছবিটা, এটা তো আমি গাঁটছড়া করতে করতেই করেছিলাম। একটা ছবি আমার প্রডিউসাররা আমাকে টাইম বের করে দিয়েছেন, এটা ট্রু, যেরম যেরম বলেছি মানে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হয়নি আমাকে, যে হ্যাঁ হয়তো এটা বলতে পারো তুমি যে টানা পরপর 7 দিন 8 দিন হয়তো পারেনি, কিন্তু 3 দিন 4 দিন করে যতটা পেরেছে স্নিগ্ধাদি ট্রাই করেছে। ছবির কথা যে একেবারে হয়নি তা না, কিন্তু না বলতে হয়েছে তার কারণ আই ওয়াজ প্রায়রলি কমিটেড টু দ্য টেলিভিশন। বুঝলাম। সো আমি ঠিক করেছিলাম যে আমি শেষ করে নিই, করে একদম তারপরে এই মুহূর্তে তোমার ফোকাস কি টেলিভিশনে না সিনেমায় না সিরিজে এই মুহূর্তে? সিনেমায়। সিনেমা, ভেরি গুড, খুব খুশি হলাম শুনে। তোমাকে আমরা আরো বেশি করে বড় পর্দায় দেখতে চাই। আর আমিও বড় পর্দায় বেশি করে কাজ করতে চাই। তেমন আর কোনো পরের ছবির খবর কি দিতে পারো? না, এক্ষুনি কোনো কথা হয়নি আমার, তো আমি খুব আশাবাদী, সো আমি ওয়েট করে আছি শহরের উষ্ণতম দিনে দেখার পর। নিশ্চয়ই মানুষের কারোর তো নিশ্চয়ই মনে হবে যে আমাকে আরো কাজ দেওয়া যায়। আচ্ছা, এই ছবিটার ইউএসপি, শহরের উষ্ণতম দিনের ইউএসপি কি তোমার আর বিক্রমের জুটি না তোমাদের দুজনের অভিনয়? ইউএসপি যদি বলো তাহলে আমি একটা বলবো যে হ্যাঁ অবভিয়াসলি 8 বছর পরে বিক্রম আর আমার একসাথে কাজ করাটা, এটা তো একটা মানে অ্যাডেড ইউএসপি বটেই, বাট আই থিঙ্ক দ্য ইউএসপি অফ দ্য ফিল্ম ইজ দ্য রিলেটিবিলিটি অফ দ্য মানে রিলেটিবিলিটি অফ দ্য ফিল্ম, কারণ এই গল্পটা একদমই আজকের দিনের তো মানুষে মানুষে বন্ধুত্বে বন্ধুত্বে নাই মানে কি বলবো নর নারীতে পারস্পরিক সম্পর্কের কথা বলে এবং সেটার মধ্যে কোনো ভণ্ডামো নেই, কোনো ন্যাকামো নেই, কোনো কোনো প্রিটেনশন নেই। তোমার কাছে প্রেমের মানে কি? প্রেম তোমার কাছে কি বার্তা নিয়ে আসে? যখন আমি খুব বেশি কি বলবো বেশি ভাবতে শুরু করে দিই, আমি এমনিতে একটু ভাবুক প্রকৃতির মানুষ, বিভিন্ন বিষয় নিয়েই ভাবি, সেটা গাছপালা, আমার আসলে গাছপালা পাখি সব কিছুতেই ভাবনা আসে।
একটা মানুষকে কেন্দ্র করে যখন পুরো ভাবনাটা ঘুরতে থাকে তখনই ওটা চিন্তার বিষয় যে এইবার বোধহয় একটু বারবারই হয়ে যাচ্ছে, একটু প্রেমে পড়ছি। তার মানে সেটা নিজের মনের ভেতরেই রেখে দাও, তাই তো? হ্যাঁ, আমি একটু একটু প্রাইভেট পারসন, একটু প্রাইভেট পারসন, মানে শুধু প্রাইভেট না, আই ডোন্ট নো, মানে আই টক টু পিপল, আমি অনেক কথাও বলি, কিন্তু আমার নিজের ভেতরে, আমার নিজের মাথার ভেতরে এবং মনের ভেতরে আর কি একটা কম, মানে কমপ্লিটলি একটা অন্য জগৎ আছে, আমি সেটাতে যা থাকতে খুব ভালোবাসি। মানে সেটা চট করে সকলের কাছে তুমি উন্মুক্ত করো না? না, মানে খুব কমফোর্টেবল হলে তাহলে। তুমি নিজের জীবন অন্তরালে রাখতে পছন্দ করো, ব্যক্তিগত জীবন, তবুও তোমাকে নিয়ে যে প্রেমের গুঞ্জন ওঠে না তেমন কিন্তু নয়, ওঠে তো, সেটা তুমি হ্যান্ডেল করো কিভাবে? আমি না খুব বেশি গুঞ্জনে কান দিই না, মানে কি বলতো, আনলেস অ্যান্ড আনটিল কোনো একটা জিনিস খুব বেশি বদর করছে, ওই যে আমি তোমাকে বললাম আমার মাথার ভেতর আর মনের ভেতর একটা জগৎ আছে, ওই জগতে আমি থাকতে ভালোবাসি, তো যেটা সত্যি, যেটা বাস্তব, সেটা আলাদা করে ঢাক পিটিয়ে বলার মতন, মানে বিশেষ করে ব্যক্তিগত জীবনটা আমি একদম পছন্দ করি না, তো আমার ভালো লাগে না। সো যা, যখন মানুষের যা জানার হবে তখন জানবে। বুঝলাম বুঝলাম। আচ্ছা, কাজের জগতে আবার একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমি যত জানি তোমার একটি ওয়েব সিরিজ করার কথা হচ্ছিলো রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে, ঠিক আছে, কিন্তু সেটা মাঝপথে তুমি করতে পারো না, একটা বিরোধের কথা শোনা যায় যে তোমাদের মতে মেনে নি, তো তিক্ততাটা পেরিয়ে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? আই হ্যাড এ ব্যাড এক্সপিরিয়েন্স, এইভাবেই বলবো, কারণ আমি গত 10 বছরে এরকম কোনো এক্সপিরিয়েন্স আমি ফেস করিনি। হ্যাঁ, কাজের জায়গায় মনোমালিন্য অনেকের সাথেই হতে পারে, কিন্তু সেটা কখনোই কি বলবো, একটা অবনক্সিয়াস বিহেভিয়ারে পরিণত হলে খুব, মানে আমি এরকম ব্যবহার কখনো কারোর সাথে করিনি, আমার সাথেও কেউ আজ পর্যন্ত এরকম ব্যবহার করেনি। সো এটা ইট ওয়াজ রিয়েলি শকিং ফর মি। আর আর আমাকে যে রিপ্রেজেন্ট করে, যে আমার কাজ দেখে, সে তো আমাকে রিপ্রেজেন্ট করে, তো তার সাথেও মিসবিহেভ করা মানেও আমার সাথেই মিসবিহেভ করা। মতান্তর হতে পারে, কোনো কিছু নিয়ে মারাত্মক ঝগড়াও হতে পারে, কিন্তু সেটা কখনোই না শালীনতার মাত্রা বা মর্যাদাটা পেরোনো উচিত নয়, বিশেষ করে কাজের ক্ষেত্রে আমার মনে হয়। সেই মাত্রাটা যদি পেরিয়ে যায় তখন একটু ডিফিকাল্ট হয়, এবং যে ধরনের কথা আমি শুনেছি, যে ধরনের কথা আমাকে শুনতে হয়েছে, সেগুলো আমার কোনো ভালো লাগেনি, সেই জন্য আমি কাজটা বুঝলাম, সেই কারণে কাজটা হলো না। বাট ইন ফিউচার কাজের কথা হলে তুমি কি ভেবে দেখবে? আমি ঠিক এখনো জানি না, এখনো জানি না, ঠিক আছে, ডিসাইডেড ইয়েট। আচ্ছা, তোমাদের এই শহরের উষ্ণতম দিনের সঙ্গে একই দিনে শিবপুর মুক্তি পাচ্ছে, যার ট্রেলার ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছে, তুমি কি মনে করো যে এই ছবির সাথে তাহলে একটা লড়াইয়ের জায়গা যাবে? না না, লড়াইয়ের কোনো জায়গাই নেই, আমার মনে হয় দুটো খুব আলাদা রকমের ছবি। শিবপুর যারা দেখবে তাদের আমারও অ্যাকচুয়ালি শিবপুরের ট্রেলারটা খুব ভালো লেগেছে, সো আমার মনে হয় শিবপুরও দেখুক, শহরের উষ্ণতম দিনেও দেখুক, তার কারণ অ্যাজ আ হোল বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি যদি তুমি বলো বা ফিল্ম ফ্র্যাটার্নিটি, এই যে দুটো ছবি, দুজনের ট্রেলারই এত ভালো, এটা ইজ ভেরি গুড ফর আস। দুটো ছবি যদি ব্যবসা করে, দুটো ছবি যদি ভালো চলে, তাহলে আরও এরকম ভালো ছবি তৈরি করার অনুপ্রেরণা পাবে সবাই, আমার মনে হয়। আচ্ছা, রিসেন্টলি আমরা তোমাকে বেশ ওয়ার্কআউট করতে দিচ্ছি, সোশ্যাল মিডিয়া পেজ খুললে বুঝতে পারছি, তো এটার জন্য মোটিভেশনটা কি? মোটিভেশন হচ্ছে গত 3 বার ভর্তি হয়ে না যাওয়া। লাস্টে আমার মা বলেছে যে এবার যদি না যাস আর টাকা নষ্ট করিস না। না, আসলে কি হয়েছে, আমি মানে গাঁট ছড়া করতে করতেই আমি যে কারণে গাঁট ছড়াটা ছাড়লাম, আই ওয়াজ নট কিপিং ওয়েল, আমার শরীর একদমই ভালো যাচ্ছিল না, আমার অনেক ওয়েট লস হয়েছিল, খুব বেশি স্ট্রেস হয়ে যাচ্ছিলো, সো মানে প্রয়োজন হয়ে পড়ে একটা বিরতি নেবার, এবং তারপরে আস্তে আস্তে মানে আমি তখন ডাক্তার দেখাই, ডাক্তারও বলে যে নাও ইউ নিড টু ওয়ার্ক আউট আ লিটল বিট, তুমি তোমার স্ট্রেংথটা কমে যাচ্ছে, তুমি স্ট্রেংথটা বাড়াও, সো আই স্টার্টেড ওয়ার্কিং আউট, এবং এর আগে আমি করেছি, এর আগে আমি ওয়ার্কআউট করতাম, কিন্তু মাঝখানে একটা লম্বা গ্যাপ পড়ে গেছিলো, এখন আবার শুরু করেছি, তো ভালো লাগছে। এই বিষয়ে তোমার বন্ধু, প্রিয়তম বন্ধু বিক্রম তো একেবারে এগিয়ে রয়েছে, ও ভীষণ ডেডিকেটেড, ও প্রচন্ড কি বলবো, হি ইজ ভেরি মানে ওয়ে টু মাচ ডেডিকেটেড, মানে আমরা উইচ ইজ গুড, মানে এরাও না আশেপাশটাও তোমাকে একটা ইন্সপিরেশন দেয়, মানে আমি ওর পারিয়াশ্রমে দেখছিলাম, ও যা খেটেছে, আমি জানি না আমি অতটা খাটতে পারবো কিনা, মানে ও নিজেকে কী করে মোটিভেট করে আমি জানি না, বাট ও করে, ও পারে। বাট জিম জয়েন করে খাওয়া ত্যাগ করছো না তো? না না, আমি খাওয়া, আমি জিমটা জয়েন করেছি যাতে আমি সব খেতে পারি, কারণ এটাই আমার চিরকাল জিম যাওয়ার মোটো, যে আমি জিম যাবো,
আমি সব খাবো, তাহলে আমি জিম যাচ্ছি কেন? মানে হোয়াট ইজ দ্য নিড? তো অল্প খেলেই হয়ে যেত, বাট আই নো আই লাভ ইটিং, আই উইল ইট। চমৎকার। আচ্ছা ফাইনালি তুমি আমাদের সংবাদ প্রতিদিন ডটইনের দর্শকদের জন্য ছবি নিয়ে কিছু বলো। বলবো এটাই যে 30শে জুন শহরের উষ্ণতম দিনে রিলিজ করছে, আমরা ভীষণ আশাবাদী, আমরা ওয়েট করে আছি আপনাদের রিভিউর জন্য, আপনাদের কেমন লাগলো সেটা জানার জন্য। ছবিটা হলে গিয়ে দেখুন, আমাদের জানান, আমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সম্পাদক, তোমার সাথেও অনেকদিন পরে আমার দেখা হলো এই সুযোগে, খুব ভালো আড্ডা হলো আজকে একদম। আজকের মতো এ পর্যন্তই, ক্যামেরায় শুভরূপের সঙ্গে রয়েছি আমি সম্পালি, আপনারা চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডটইনে, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম। আমরা নিয়ে আসবো এরকম আরও অনেক আড্ডা, সাক্ষাৎকার এবং খবর।